প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তের জন্য সাউথ দু প্রাইমারি নিয়োগকে কেন্দ্র করে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু খবর উঠে আসছে বন্ধুরা দেবাশিস বিশ্বাসের বিকাশ ভবন অভিযান কর্মসূচি এবং আজকেও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এই মাত্র বন্ধুরা এই ভিডিওর মধ্যে সবটাই আলোচনা করছি বিস্তারিত জানার জন্য ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন ও ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন যে সমস্ত বন্ধুরা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন বন্ধুরা আমরা সকলেই জানি যে দীর্ঘ তেরো বছর অতিক্রান্ত হওয়ার পরে সাউথ দু প্রাইমারির অর্ধেক অংশের প্যানেল বার করার পরে নিয়োগ হয়েছে কিন্তু অর্ধেক নিয়োগ এখনও পর্যন্ত বাকি রয়েছে কিন্তু ভয়হীন লড়াকু সংগ্রামী যোদ্ধা দেবাশিস বিশ্বাস এবং তার সহযোগী সমস্ত যোদ্ধারা নিরলস নিরন্তর পরিশ্রম করে যাচ্ছেন যোগ্য বঞ্চিত প্রার্থীদের যে নিয়োগ এখনও পর্যন্ত আটকে রয়েছে তাকে ফলশ্রুতি দান করতে অর্থাৎ সংগ্রামী যোদ্ধার দেবাশেষ বিশ্বাস লড়াকু মানসিকতা নিয়ে লড়ছেন যে সমস্ত প্রার্থীরা যোগ্য হয়েও বঞ্চিত রয়েছে তাদের জন্য কারণ এখনও পর্যন্ত বেশ কিছু শূন্যপথ পড়ে রয়েছে এবং তাদের নিয়োগটি কিন্তু একেবারেই বৈধ এবং যোগ্য দাবিতেই তারা কিন্তু বারবার রাজপথে নামছেন ইতিমধ্যে গতকালকে সংগ্রামী যোদ্ধার দেবাশেষ বিশ্বাসের আহ্বানে বিকাশ ভবনে ডেপুটেশন কর্মসূচিকে কেন্দ্র করে একেবারে তোলপাড় অবস্থা তৈরি হয়েছিল এবং যে বিষয়টি জানা যাচ্ছে তারা সমস্ত প্রোটোকল মেনটেন করে এবং মেল করে তারা কিন্তু নির্দিষ্টভাবেই যাওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু তাদেরকে আটক করা হয় অর্থাৎ তারা কিন্তু বাধাপ্রাপ্ত হন ডেপুটেশন কর্মসূচি তারা পালন করতে চেয়েছিলেন শান্তিপূর্ণভাবে কিন্তু তারা বাধাপ্রাপ্ত হয়েছেন বিশেষত আজকের দিনের জন্য তারা আবারও একটি বড়োসড়ো পদক্ষেপ গ্রহণ করেছেন সংগ্রামী যোদ্ধা দেওয়া বিশ্বাস তাকে বিশেষভাবে আহ্বান করা হয়েছে এবং ডিএ যৌথ মঞ্চের আহ্বানে সম্পূর্ণ অনুমতিক্রমে হাজরা মোড় থেকে বেলা বারোটায় কিন্তু মিছিল শুরু হবে সেই মিছিলে দু হাজার নয় যোগ্য বঞ্চিত প্রার্থীদের হয়ে দেবাশিষ বিশ্বাস সংগ্রামী যোদ্ধাসহ অন্যান্য সংগ্রামী যোদ্ধাদের অবশ্যই সেই মিছিলে যাওয়ার জন্য একটা প্রস্তুতি পর্ব কিন্তু আমরা জানতে পারছি এবং সেই মিছিলে দেবাশেষ বিশ্বাস এবং তার সংগ্রামী সহযোগী যোদ্ধাদের অবস্থান করার একটা খবর পাওয়া যাচ্ছে সেহেতু আবারও রাজপথে কিন্তু দু হাজার নয় সাউথ চব্বিশ পরগনার নিয়োগ সংক্রান্ত দাবি দেওয়াগুলি তুলে ধরার একটা সুবর্ণ সুযোগ বলা যেতেই পারে তাহলে কেন দু হাজার নয়ের জন্য দেবাশেষ বিশ্বাস সংগ্রামী যোদ্ধা লড়াই করে যাচ্ছেন যোগ্য বঞ্চিত প্রার্থীদের নিয়োগকে সম্পন্ন করার লক্ষ্যে এবং সম্পূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে তিনি কিন্তু এই নিরন্তর নিরলস একেবারে ভয়হীন বলা যেতে পারে মাথার ঘাম পায়ে ফেলে তিনি কিন্তু সংগ্রাম করে যাচ্ছেন সকলের লক্ষ্যেই তাই যে সমস্ত প্রার্থীরা ঘরে বসে রয়েছেন তাদেরকে বারংবার আহ্বান করা হচ্ছে যে এই সমস্ত কর্মসূচিগুলিতে যেখানে পারমিশন রয়েছে সেখানে অবস্থান করার জন্য এবং সংগ্রামী যোদ্ধা দেবাশিষ বিশ্বাসের হাতে হাত রেখে পায়ে পা মিলিয়ে একসাথে একযোগে এগিয়ে চলার জন্য সকলের শক্তিতেই কিন্তু অবশ্যই জয় অবশ্য বন্ধুরা অবশ্যই এই বিষয়ে দেবাশেষ বিশ্বাসের তরফ থেকে পরবর্তী ক্ষেত্রে কী ধরনের পদক্ষেপ এবং তাৎপর্যপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে আজকের দিনের জন্য তা অবশ্যই খবর পেলে আপনাদের মাঝখানে তুলে ধরার চেষ্টা করব অবশ্যই অ্যাক্টিভ থাকুন পজিটিভ থাকুন সাউথ চব্বিশ পরগনা দু হাজার জয় কিন্তু অবশ্যই অবশ্য সম্ভাবিক এবং এর জন্য কিন্তু লড়াই করতেই হবে রাজপথে নামতেই হবে বন্ধুরা এখন এই পর্যন্তই গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন ধন্যবাদ